আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি মেডিসিন। মেডিসিন দুইটির নাম হচ্ছে, একটি হচ্ছে অশ্বগন্ধা মাদার, আরেকটি হচ্ছে স্যালিক্স নায়াগ্রা মাদার। একটি হচ্ছে ম্যাক্স ফায়ার আর একটি হচ্ছে ডিফ্লের কোম্পানির, দুইটা বাংলাদেশের স্বনামধন্য কোম্পানির ঔষধ। তো এই অশ্বগন্ধা এবং স্যালিক্স নায়াগ্রা ঔষধ দুইটি আমি কেন আপনাদের সামনে হাজির করলাম, বিশেষ করে দেখা যাচ্ছে অনেক ভাইদের ধ্বজভঙ্গ সমস্যা আছে, এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাদের অতি উত্তেজনা এবং অল্পতেই বীর্যপাতটা হয়ে যায় এক দুই মিনিটে, স্ত্রীকে কোনোভাবেই খুশি করতে পারেন না, তাদের জন্য এই দুইটি ঔষধ মহামূল্যবান। দুইটি ঔষধ আমি বলবো হচ্ছে এই স্যালিক্স নায়াগ্রা এবং অশ্বগন্ধা, যে কোনো ফার্মেসি থেকে আপনারা 30 ml মতো, এরকম 30 ml মতো কিনে নেবেন। অশ্বগন্ধা 30 ml আর স্যালিক্স নায়াগ্রা 30 ml। তো এই দুইটা মেডিসিন একটা এরকম 100 গ্রামের একটা কাঁচের শিশি নেবেন। ঠিক আছে, 100 গ্রামের একটা কাঁচের শিশিতে এই দুইটি মেডিসিন একসঙ্গে করে 10 বার ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। আর এই দুইটি মেডিসিন সকালে খাবেন না, আপনারা বিকালবেলা খাবেন 20 ফোঁটা এবং সন্ধ্যার রাতে, মানে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে কিংবা রাতে আপনারা খাবেন 20 ফোঁটা। অল্প জলে মিস করে 15 থেকে 20 ফোঁটা বিকালের পরে বা খায় এই ঔষধ দুটো সেবন করবেন। যেদিনকে আপনারা আসলে সহবাস করবেন, অনেকে বলছে ভাই একটা ওয়ান টাইম ঔষধ দেন, আমাকে পাগল করে ফেলে, যে হচ্ছে দ্রুত কাজ করবে। দ্রুত কীভাবে কাজ করবে, আসলে দ্রুত কীভাবে আমরা সঙ্গে নিয়ে খুশি করতে পারবো? আর এর সঙ্গে যে ঔষধটা আপনারা সেবন করবেন সেটি হচ্ছে লাইকোপোডিয়াম 200। আবারও বলছি, লাইকোপোডিয়াম 200। ঠিক আছে, লাইকোপোডিয়াম 200 আপনারা খালি পেটে খাবেন, আর এই দুইটি মেডিসিন একসঙ্গে করে আপনারা হচ্ছে 15 ফোঁটা কিংবা 20 ফোঁটা করে খাওয়ার পরে সেবন করবেন। দুপুরে 20 ফোঁটা খাবেন কিংবা বিকালবেলা 20 ফোঁটা খাবেন, আর রাতে খাওয়ার পরে 20 ফোঁটা খাবেন, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আশা করি। ও যেসব ভাইয়েরা আসলে বলেন যে একটা ওয়ান টাইম ঔষধ দেন, ওয়ান টাইম, হোমিওপ্যাথিতে কোনো ওয়ান টাইম ঔষধ নেই ভাই, প্রকৃতপক্ষে কোনো মানে সাময়িক সুস্থ করার জন্য ঔষধ আসলে হোমিওপ্যাথিতে হয় না। হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা, পারমানেন্ট সলিউশন। ঠিক আছে, হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা, পারমানেন্ট সলিউশন, এখানে ওয়ান টাইম বা সাময়িক কোনো কাজ আসলে খুব বেশি ভালো হয় না। আর সাময়িক কাজের জন্য আপনারা অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি ওষুধ সেবন করতে পারেন। তো যেসব ভাইয়েরা আসলে ধ্বজভঙ্গ বিভিন্ন সমস্যায় জর্জরিত, বীর্য পাতলা হয়ে গেছে, এই ওষুধটা আপনারা কন্টিনিউ 15 থেকে 20 দিন সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার যে ধ্বজভঙ্গ সমস্যা আছে অল্পতেই বীর্যপাত হয়ে যাচ্ছে, বীর্য পাতলা আছে তাদের ক্ষেত্রে। বিশেষ করে অশ্বগন্ধা মেডিসিনটি হচ্ছে মস্তিষ্ককে ঠান্ডা রাখে, তো যখন আপনারা সহবাসে যাবেন ইনশাল্লাহ এই মেডিসিনটি সহবাসজনিত কারণে মস্তিষ্ক যাদের অতি উত্তেজনার কারণে বা দেখা যাচ্ছে গরম থাকে, মস্তিষ্ক বিভিন্ন রকম টেনশান করেন, ডিপ্রেশনে থাকেন, তাদের জন্য এটা খুব ভালো একটা মেডিসিন অশ্বগন্ধা। আর এই স্যালিক্স নায়াগ্রাটা হচ্ছে দেখা যাচ্ছে ও অল্পতেই, প্রথমেই দেখা যাচ্ছে আপনারা স্ত্রীকে আলিঙ্গন করতে করতে দেখা যাচ্ছে বীর্য বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, অল্পতেই বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের জন্য এই স্যালিক্স নায়াগ্রা। তো আমি এই দুইটি মেডিসিনকে একত্রে করে সেবন করার জন্য এই জন্য বলছি যে যাদের এই দেখা যাচ্ছে ওয়ান টাইম ঔষধ তো হয় না আমি বেদিতে, তো এই দুটো মেডিসিন যদি আপনারা একত্রে কম্বিনেশন করে সেবন করেন দেখা যাচ্ছে ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে,
তো এটা হচ্ছে খাবার 15-20 মিনিট পরে সেবন করবেন, 10-15 মিনিট পরে সেবন করলে হচ্ছে। আর লাইকোপোডিয়াম 200টা আপনারা দিনে একবার সকালে 2-3 ফোঁটা সেবন করতে পারেন, কিংবা রাতে রাত 9টার পরে হচ্ছে 2-5 ফোঁটা আপনারা সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দুই থেকে তিন ফোঁটা, বেশি 5 ফোঁটা সেবন করা যাবে না। জার্মানি ঔষধ দেশি হলে একটু বেশি করেন, সমস্যা নেই। তো বন্ধুগণ, যারা অন টাইম ঔষধ বলে পাগল করে দিচ্ছিলেন, তাদের জন্য আমি সংক্ষিপ্ত একটা ভিডিও করলাম। অনেকদিন যাবৎ ভিডিওতে আসা হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত, তার নানা ব্যস্ততার ভিতরে থাকি। বন্ধুগণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ।